তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোথায় চলে এসেছি আর কেনই বা এসেছি তোমাদেরকে বলবো কথাটা, কারণ রামপুরহাটের সুপার টেলিকম আমরা চলে এসেছি আজকে। আজকে আমি একটা ফোন নেব, আর ফোনটা কি ফোন নেব বা টাকাটা কোথা থেকে এলো ওটাও জাস্ট তোমাদেরকে শেয়ার করব। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি, তো চলো ততক্ষণে দেখতে থাকো দেখো বাংলা। আর যদি আমার চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সঙ্গে আমি কাকে নিয়ে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি আমি জাকিরকে। আর জাকির মুসে সুপারি নিকালকে বাত কর রে বাবা, দেখেছি যেটা গরিবের স্বপ্ন থাকে যে ফোনটা, মানে তোমরা বুঝতে পারছো পুরোপুরি নামটা বলবো না। তো চলো ভিতরে ঢোকায় যাক আর দেখায় যাক। আমার ফোনটাই তো এখানে আছে, সেটা তো সামনে আমার জাকির ভাই ফোন দেখছে। তো জাকির ভাই ফোন কি পছন্দ হয়েছে? এই ফোনটা পছন্দ হয়েছে। এই ফোনটা ব্যাগটা দেখো কি ফোন আছে ব্যাগটা, ও ভিভো V25 Pro। তো দেখতে পাচ্ছ এটার ফিচার্স কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এটার একটা খুব সুন্দর কোয়ালিটি আছে। এটার একটা কালারগুলো চেঞ্জ হবে, তোমরা চাইলে এটার মধ্যে একটা লেজার লাইট বা তোমরা সানে যখন নিয়ে যাবে, এটার মধ্যে যে খুবিটা আছে তোমরা হয়তো অনেকে দেখেছো অনলাইনে বা কিছুতে, আমি তোমাদের আজকে লাইভ আমার ব্লগে দেখাচ্ছি। এটার মধ্যে লেজার লাইট মারছি, কারণ এখানে তো রৌদ্র নেই, আর তোমরা যখন বাইরে যাবে রৌদ্রতে বা বাইরে সানে বা কোনো ধূপ যখন পাবে এটাতে, তখন কিন্তু কালারটা চেঞ্জ হবে, যে কোনো প্রিন্ট হয়ে যাবে, তোমার ফ্রেন্ডের নাম দিতে পারো। দেখতে পাচ্ছ কী সুন্দর একটা প্রিন্ট হয়ে গেল। এই কালারটা কিন্তু 3 থেকে 5 মিনিট থাকবে, থাকার পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমাদের যে যার ইচ্ছে তোমরা যেমন যেটা প্রিন্ট করতে পারো, এবং তোমার কাউকে সেলিব্রেশন দেওয়ার থাকলে, কোনো সারপ্রাইজ দেওয়া থাকলে ওটাও করতে পারো। তো জাকির ভাইয়ের এই ফোনটাই পছন্দ হয়েছে? একদম। আচ্ছা এই ফোনটাই নেবেন। আচ্ছা তো দাদা এই ভিভো ফোনটার রেট কী আছে একটু বলবেন। আচ্ছা কাকা আপনি বলবেন ভিভো ফোনটার রেট কত আছে? 35,999। আর ডিসকাউন্ট করে? ও আচ্ছা ডিসকাউন্ট করে হয়ে যাবে। আচ্ছা তো ডিসকাউন্টটা কাকা বলতে চাইছি না, ফোনে দোকানে এসে হবে। আর দোকানটা তো অনেকেই জানেন সুপার টেলিকম রামপুরহাটের সুপার গলির মধ্যেই রয়েছে, এবং আমি ডিসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশানটাও দিয়ে দেবো, কারণ তোমরা জানো আমি যেখানে ব্লগিং করি সেখানে লোকেশানটা দেওয়া থাকে, আর এটাও দিয়ে দেবো। তো আমার জাকির ভাইয়ের এই ফোনটাই পছন্দ হয়ে গেছে, আর আমি দেখি ততক্ষণে কী ফোন নেই, আর ফোনগুলো আনবক্সিং করবো, তোমাদেরকে আমি দেখাবো পুরোটাই ডিটেলসটা। আর সব থেকে বেনিফিট যেখানে এটার সুবিধা রয়েছে, তোমাদের হাতে যে ফোনটা ইউজ করো তোমরা চাইলে সেটাকে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারো, কিন্তু এটা অনলি এক্সচেঞ্জে পাবে তোমরা। তোমরা চাইবে যে আমি ক্যাশ নেব, ক্যাশ কিন্তু দেওয়া যাবে না। আর প্রতিটা ফোনে কিন্তু তোমাদেরকে বিল বাক্সটা থাকতে হবে, তবে কিন্তু এখানে এক্সচেঞ্জটা হবে। তোমরা যে ভাববে আমার বিল নেই বাক্স নেই, ওটা কিন্তু এক্সচেঞ্জ হবে না। আমি এটা এক্সচেঞ্জ করব। তো আমার জাকির ভাইয়ের কাছে দেখছো একটা স্যামসাংয়ের ফোন রয়েছে, স্যামসাং A17। তো A17টা এক্সচেঞ্জ করে ও নেবে ভিভো V25 Pro। এক্সচেঞ্জ করে নিচ্ছ এটা? এক্সচেঞ্জ করে। আচ্ছা এক্সচেঞ্জে এটা কত দাম পেয়েছো? এটা 7,500 পেয়েছি মোটামুটি। আচ্ছা এক্সচেঞ্জে 7,500 দাম পেয়েছে, বাদ বাকিটা ওকে ক্যাশ লেগেছে। তোমাদের এখানে কিন্তু প্রতিটা আর একটা সুবিধা পেয়ে যাচ্ছ, সঙ্গে তোমরা এখানে ফাইন্যান্স করতে পারছো, এবং প্রতিটা কোম্পানির ফাইন্যান্স রয়েছে, বাজাজ থেকে শুরু করে TVS, HDFC আর ও কী কী রয়েছে ফাইন্যান্স অনেকটাই রয়েছে। তো চলো, তো দেখতে পাচ্ছ যে আমার হাতে এখন যে ফোনটা রয়েছে এটা হচ্ছে iPhone 13 Pro। আর এই iPhone 13 Proটা কিন্তু আমাদের অনেকেরই স্বপ্ন থাকে নেওয়ার জন্য, তো আজকে ভাবছি নেব, এখনও কনফার্ম নয় আমি যে ফোন। তো এর রেটটা আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ আমি তোমাদেরকে জানাবো যে ফোনটা আমি ইউটিউবে টাকা দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে তোমাদের গুড নিউজ একটা সব থেকে বড়। কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে, তার জন্য রেটটা তোমাদেরকে বললাম না, তোমরা চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারো এবং সুপার টেলিকমে এসে তোমরা জানতে পারো। এখানে কিন্তু মালটা অ্যাভেলেবেল রয়েছে, আর শো অফের জন্য আমি কিন্তু 3টে ক্যামেরাটা নিলাম, কারণ এটাই বেটার লাগছে। তো চলো মালটাকে এবার আমি
আনবক্সিং করব আর পুরো আনবক্সিংটা তোমাদেরকে দেখাবো। এবং নেক্সটে 19 তারিখ থেকে দুর্গাপূজা উপলক্ষে 19 তারিখ থেকে আইফোন 14 মডেলটা আসছে। তোমরা অনলাইনে দেখতে পারো যে মডেলটা কেমন রয়েছে। এবং তোমাদের যদি আরও অনেকটা কিছু জানার থাকে তো ডিসক্রিপশনে ওনাদের নাম্বার থাকছে, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এক্সচেঞ্জ অফারটা কিন্তু দুর্গাপূজাতে মাস এখন চলছে এবং প্রতিটা মালে ডিসকাউন্ট আছে এবং তোমরা আসতে পারো এবং গিফটও থাকতে পারে, সেটা এখন আমি বলতে পারছি না, তবে গিফটও থাকবে তোমাদের আশা করি। কারণ নেক্সট ইয়ারে আমি যখন এসেছিলাম এখান থেকে একটা ফোন নিয়ে আমি কিন্তু গিফট পেয়েছিলাম দুর্গাপূজা উপলক্ষে, এবং এটাও থাকতে পারে তাদের প্ল্যানিং। নেক্সট আমি বলে দিলাম তোমাদের, তো দেখতে পাচ্ছ আইফোন, কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। আমি কোনো দিন ভাবিনি যে আমি ইউটিউব থেকে পেমেন্ট করে বা এভাবে কাজ করে আমি একটা আইফোন 13 প্রো নেব। জাস্ট এটা সত্যি আমি নিজে আজ খুবই গর্বিত যে আমি আজ একটা ইউটিউব করে আইফোন 13 প্রো কিনছি সত্যি। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট হায় এতনা সুকুন আমি কোনো দিন আগে যেতে পারবো না। আর এটা যে হচ্ছে এটা জাস্ট তোমাদেরই ভালোবাসা। তো চলো আর দেরি না করে মালটাকে আনবক্সিং করি। নিচে দিয়ে একটা উপরে সিল ছিল, তারপরে একটা সামনে সিল রয়েছে। তো ক্যামেরাটা কাছে নিয়ে আমার, উপরে একটা সিল ছিল আইফোনের, নিচে একটা সিল রয়েছে। কালারটা কিন্তু আমি গ্রিন নিয়েছি এবং ফোনটা কেমন হচ্ছে তোমরা জানাবে আমাকে কমেন্ট করে অবশ্যই। সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে ফোনটা, যতটা বাক্সতে লাগছিল ভরা ছিল হাতে নিয়ে কিন্তু অনেকটাই খুশি লাগছে। আর এই খুশিটা কিন্তু জাস্ট তোমাদের জন্যই। তো এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে আমার আগে বাড়ার জন্য এইভাবে তোমরা পাশে থেকো। সত্যি সত্যি খুব গর্বিত আজ আমাকে, সত্যিই খুব গর্বিত লাগছে। আইফোনটা মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি আইফোন 13 প্রো নিয়েছি, আমার হাতে ধরে আছে। আর আগে আগে চেষ্টা করবো তোমাদেরকে এটাতে আমি ভিডিও দেওয়ার জন্য। বক্সের মধ্যে রয়েছে একটা চার্জার আর একটা রয়েছে পিন আপ রয়েছে এর মধ্যে। সেট আপটা করে দেবেন সুন্দরভাবে। তো ফোনটাতে এখন অনেকটা কাজ বাকি রয়েছে, তো আমি দাদাকে দিলাম, উনি আমার ফোনটাকে সেট আপ করে দেবে এবং যদি আপডেট করতে হয় তো আপডেটটাও করে দেবে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর সত্যি অবশ্যই তোমরা চলে আসবে সুপার টেলিকমে, একদম একদম দেখতে। আচ্ছা জাকির ভাই কেমন খুশি তুমি আইফোনটা পাওয়াতে আমার। অনেকটাই খুশি একদম, কালারটা কিন্তু গ্রিন নিয়েছি কারণ গ্রিন কালারটাই বেটার লাগছে আমাকে। আর তোমাদের কোন কালারটা পছন্দ আইফোনের ওটাও জানিয়ে দেবে। এটাতে একটা প্রোটেক্টর আর ব্যাক প্যানেলটা দিয়ে দেবে না? আচ্ছা এখানে কিন্তু ফোন কিনে আর একটাও সুবিধা, প্রোটেক্টরটা উনি ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং আমাকে ব্যাক কভারটাও দিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমাদের ফোন নেওয়া হয়ে গেল আর জাকির ভাই আজকে খুব খুশিতে আছে, কারণ দেখতে পাচ্ছ দুটো নতুন ফোনের বাক্স ও নিয়েছে, ভিভো V20 প্রো আর আমি নিয়েছি আইফোন 13 প্রো। তো চলো খুব খুশি লাগছে। আর রমজান ভাইয়ের ফোন এটা, অনেকটা দেরি হয়ে গেল আর দোকান থেকে বেরোচ্ছি। তো ভাই চ্যানেলটার জন্য বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেলটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। তো দাদা বলে দিয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আমাদের হয়ে গেল আর আমরা এখান থেকে বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।
मैम एक बार लाइक कमेंट शेयर करते बोले दें सबाई लाइक कमेंट एंड शेयर करो शेयर देते मैडम टाओ बोल दीजिए लाइक कमेंट शेयर और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती हमारे विश्वभारती ले गई आछे चाकी দিকে রওনা হব কারণ অনেকটা সময় হয়ে গেছে আর কোথাও যেতে পারছি না বেশ খুব আনন্দ হলো খুব খুশি হলো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ব্লগটা কেমন লেগেছে আর খাস করে আমার আইফোনটা জানাতে ভুলবে না তোমাদের ভালোবাসাতে আমি নিতে পেরেছি ফোনটাকে যাতে তোমরা আগে আগে এইভাবে ভালোবেসো আর আমার দেখো বাংলা চ্যানেলটাকে এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো।